रमजान चले गए, रोजा चले गए, मोमेनरा तो ओईभावे चोखेर पानी फेले कादे जेन गोटा पृथ्वीर तार सबचाइते बड़ पावाटा हारिए गेछे, गोटा पृथ्वीर तार सबचाइते बड़ चाहिदा तार थेके चले गेछे। मोमेनरा आल्लार दरबारे कादे, आल्लार दरबारे मोमेनरा बोले माबुद रमजान मासेर मतो श्रेष्ठतम मास तो तुमार नाई, আর রমজান মাসের মতো সুন্দর পরিবেশ তো আমাদের জন্য নেই। আমি জানি না এই রমজান আসার কারণে আমার মধ্যে পরিবর্তন আসছে কিনা, এই রমজান দিয়ে আমি পরিবর্তন হতে পারলাম কিনা, এই রমজানের মাধ্যমে আমি আমাকে মুত্তাকি বানাতে পারলাম কিনা, এই রমজানের মাধ্যমে আমি তোমার জান্নাতে যাওয়ার মধ্যে উপযোগী হলাম কিনা। আমি জানি না মাবুদ, আমি জানি না, আমি এটাও জানি না আগামী রমজান আমি থাকব কি না থাকব, এটাও জানি না আগামী রমজানে আমার অবস্থান হবে কি না আমি জানি না, আর আগামী রমজানে যদি থাকি আমি সুস্থ থাকব কি না সেটাও জানি না। মাবুদ আমি এক অনিশ্চিতের মধ্যে আছি, আমরা এক অনিশ্চিতের মধ্যে আছি। তোমার কাছে মাবুত আমাদের একটা নিবেদন, এই রমজানের মাধ্যমে তুমি আমাদেরকে পরিশুদ্ধ করে দাও, এই রমজান যেন এমন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতে উঠলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিঁড়িতে পা দিলেন, সিঁড়িতে পা দিয়ে আমিন বললেন, আমিন বলার পর সাহাবায়ে কেরাম আমিন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম পরবর্তীতে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সিঁড়িতে পা দিয়ে আপনি বললেন আমিন, আমরাও সাথে বললাম আমিন, কিন্তু পেছনে কারণটা কি তো জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, জিব্রাইল আমিন, আমি যখন প্রথম সিঁড়িতে এসে পা দিলাম জিব্রাইল আমিন এসে আমাকে সংবাদ দিল, বওদান লিমান আদরাকা রমাদান, যে রমজান মাস পেল, কিন্তু রমজান মাস চলে গেল নিজের গুণাগুলি মাফ করতে পারল না, জিব্রাইল আমিন আমাকে জানিয়ে গেল তার উপর আল্লাহর লানত পড়ুক, তার উপর আল্লাহর গজব পড়ুক। সে নিজেকে পরিবর্তন করতে পারল না, গুণা মাফ করাতে পারল না। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই রমজানে, এই রমজানের রোজার মধ্যে লাইলাতুল কদর ছিল কিনা বলেন, জোরে বলেন ছিল কিনা বলেন, ছিল, অবশ্যই ছিল, কারণ প্রত্যেকটি রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রাত্রি দেন, ওই রাত্রির মাধ্যমে তার বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 মাসের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দেন। রমজান মাসে এই লাইলাতুল কদর ছিল, কিন্তু যারা চেষ্টা করে নাই, যারা সফল কাম হয় নাই, জিব্রাইল আমিন রাসূলকে জানালেন সে ধ্বংস হোক, রাসূল বললেন আমিন, সাহাবায়ে কেরাম বললেন আমিন। এবার আপনাদের কাছে প্রশ্ন, এটার ব্যাপারে কোনো সন্দেহ আছে কি না যে কবুল হবে না, কি বলেন, কোনো সন্দেহ আছে? তার জন্যই ধ্বংস যারা এই রমজানে নিজেকে আল্লাহর দরবারে নিজেকে উপস্থাপন করতে পারে নাই, ক্ষমা পাওয়ার উপযুক্ত করতে পারে নাই, তার উপর আল্লাহর ধ্বংস চলে আসবে, কি বলেন, ঠিক আছে কিনা বলেন। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আমি যদি আমার নিজেকে প্রশ্ন করি যে রমজান তো চলে গেল, গুনাহ মাফ করাতে আমি পারলাম কিনা জানি না,
সামনের বছরের রমজান আমার জন্য আছে কিনা সেটাও জানি না। সামনের বছর যদি থাকিও আমি সুস্থ থাকবো কিনা সেটাও জানি না। আমি কি এখন আবার গাফেল হয়ে যাব? আমি কি এখনো গাফেল থাকবো? আমি কি এখনো গুণমাপের জন্য আল্লাহর দরবারে কাঁদবো না? তাহলে প্রশ্ন চলে আসে, আমরা কত গুণা করলে আমাদের চেতনা ফিরে আসবে যে গুণা করে ফেলেছি? কত গুণা করলে? গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, গুনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব দিয়েছেন। জারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, এই পরিবেশ সৃষ্টি হয়েছে গুনার কারণে, আমাদের নিজের কামাইয়ের কারণে। গোটা পৃথিবীর দিকে তাকিয়ে আবার চিন্তা করেন আর কত গুণা আমরা করতে চাই। আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি, সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, মনে হয় যেন হাতে রাখা একটা বরফ, সে বরফটা আস্তে আস্তে যেমন গলে যায়, আমাদের প্রত্যেকটি জীবনের অবস্থা তেমন আস্তে আস্তে আমাদের জীবনের বরফ তেমন গলে যাচ্ছে। কতক্ষণ সময় গেলে আমরা চিন্তা করব, সচেতন হতে হবে, নিজেকে প্রশ্ন করি, নিজেকে প্রশ্ন করি। এখন যদি আমি প্রশ্ন করি যে কখন আমরা তৃপ্ত হব, দুনিয়াকে পেয়ে, দুনিয়ার আনন্দ পেয়ে। ঈদের সময় চলে আসে, এবাদতের সময় চলে আসে, আর আমাদের গুনার ব্যবস্থা শয়তান সুচারুভাবে আমাদের জন্য ব্যবস্থা করে দেয়। আপনি নাটক দেখে তৃপ্তি পেতে চান, আপনি সিনেমা দেখে তৃপ্তি পেতে চান, গান শুনে আমরা তৃপ্তি পেতে চাই। কত গান শুনলে তৃপ্তি হবেন? কত নাটক দেখলে তৃপ্তি হব আমরা? কত সিনেমা দেখলে তৃপ্ত হব আমরা? সময় তো চলে যায়। যদি আমরা আমাদেরকে প্রশ্ন করি, খেলায় খেলায় মত্ত আছি, ঈদের দিন খেলতে হবে, আর আল্লাহওয়ালারা চিন্তা করে ঈদের দিন আল্লাহর দরবারে মাপ চাইতে হবে। যারা জান্নাত পেতে চায় তারা আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদে, আর আমরা খেলায় মত্ত হতে চাই। কত খেলা খেললে আপনি তৃপ্ত হবেন? কত খেলা খেললে আপনার মধ্যে আনন্দ সৃষ্টি হয়ে যাবে? আমরা আমাদেরকে প্রশ্ন করি, সচেতন হব, কয়টা লাশ দেখার পর সচেতন হব, কয়টা লাশ দেখার পর সচেতন হব? এখনো সচেতন হতে পারি নাই। পৃথিবীর বিভিন্ন দেশে হাজার হাজার লাশের মিছিল হচ্ছে, এখনো সচেতন হই নাই, এখনো সচেতন হই নাই। কয়টা লাশ দেখার পর সচেতন হব? আজকে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, গোটা পৃথিবীতে এখন কে কখন চলে যায় এই ভীতিতে আছে। গোটা একটা মাস আমরা আল্লাহর গোলামি করেছি, এমন এক সুন্দর পরিবেশে, যেই পরিবেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সাজিয়েছেন, গোটা পৃথিবীকে আল্লাহ সাজিয়েছেন, তার মুত্তাকি বান্দাদের জন্য সাজিয়েছেন, তার নেককার বান্দাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীকে সাজিয়েছেন, জান্নাতের দরজাগুলি খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ, দুজুকের দরজাগুলিকে বন্ধ করে দিয়েছেন। শয়তান আমাদের দুশ্মনকে শৃঙ্খলাবদ্ধ করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহান ওয়া তাআলা গোটা পৃথিবীতে ফেরেস্তা দিয়ে আমাদের সাথী করে দিয়েছেন ফেরেস্তাদেরকে, আল্লাহু আকবার, গোটা পৃথিবীতে ফেরেস্তা দিয়ে ভরে দিয়েছেন।
তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা গোটা পৃথিবীতে বিচরণ করছে আর আমাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত চাইছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, যেই ফেরেশতা সাধারণ মানুষের কাছে আসে না, যেই ফেরেশতা আসে নবী রাসূলদের কাছে, ওই ফেরেশতাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা, ওই ফেরেশতাদেরকে জিব্রাইল আমিনকে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই রমজান মাসে কদরের রাত্রিতে আমাদের সাথী করে দিয়েছেন। রোজ টিভি 24, এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন।